দাদা শেখ শাহজাহানের পর এবার ভাই শেখ সিরাজউদ্দিনের আর এক কীর্তি ফাঁস। একদিকে যখন শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নামে খেলার মাঠ দখলের অভিযোগ উঠছে, তখনই জমি দখল করে সিরাজউদ্দিনের নামে আস্ত একটা মার্কেট তৈরির অভিযোগ। একই সাথে দুটি ছবি আপনাদের সামনে রেখেছি। এর আগে শেখ শাহজাহান তার ফ্যান ক্লাবের নামে যখন খেলার মাঠ দখলের অভিযোগ সামনে এসেছিল, তার পাশাপাশি এবার চাঞ্চল্যকর অভিযোগ উঠল তার ভাই শেখ সিরাজউদ্দিনের নামে, যেখানে বাজার দখলের অভিযোগ, জমি দখল করে সিরাজের নামে আস্ত একটা মার্কেট খোলার অভিযোগ সামনে এলো। শেখ সিরাজউদ্দিনের নামে একের পর এক অভিযোগ আপনাদের মনে থাকবে। আজ সকালেই কিন্তু ঝুপখালিতে পুলিশের তরফ থেকে ক্যাম্প খোলা হয়, যেখানে স্থানীয় বাসিন্দারা অভিযোগপত্র জমা দিতে থাকেন। আর সেখানেই দেখা যায় 60টিরও বেশি জমি দখলের অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে। কিন্তু দলের কোনো কোনো অংশের ব্যর্থতায়, কোনো কোনো অংশের ভুলে যদি কোথাও কোনো এই নিবিড় জনসংযোগে বা কমিউনিকেশনে কোথাও গ্যাপ থাকে, সেই গ্যাপটা পূরণ করার দায়িত্বটাও তৃণমূল সংগঠনের এবং তৃণমূলের সরকারের। ফলে তৃণমূল যেখানে যেখানে যা অভিযোগ পাচ্ছে সেগুলি নিশ্চিতভাবে সংবেদনশীল মনোভাব নিয়ে সেগুলোকে খতিয়ে দেখে তার সমাধান করা হবে। পাশাপাশি যেটা কুৎসা করার জন্য যে মিথ্যা অভিযোগগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে তার বিরোধিতাও চলবে। উত্তপ্ত সন্দেশখালী, ক্ষোভে ফুসছে সন্দেশখালী, শেখ শাহজাহান বাহিনীর অত্যাচারে দেওয়ালে পিঠ ঠেকেছে সন্দেশখালীবাসীর। তৃণমূল সরকারের অনুদান নয়, শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই। এখনো কেন গ্রেপ্তার করা হলো না শেখ শাহজাহানকে, পুলিশকে প্রশ্ন সন্দেশখালীর বাসিন্দাদের। হাজার টাকা, 500 টাকা দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সরকার আগে যখন টাকা দিত না তখনও বেঁচেছিলাম, চাই না অনুদান। পুলিশের সামনেই ক্ষোভ উগরে দিয়ে বললেন সন্দেশখালীর বাসিন্দা। সরকার আগে যখন টাকা দিত না তখনও বেঁচেছিলাম, চাই না অনুদান। পুলিশের সামনেই ক্ষোভ উগরে দিয়ে বললেন সন্দেশখালীর বাসিন্দা।